পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের 93তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী কমিশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। ম্যানচেস্টার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। 17ই মার্চ সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 93তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস রাষ্ট্রীয় কর্মসূচি হিসাবে দিনটিকে পালন করতে ম্যানচেস্টার বাংলাদেশ সহকারী হাইকমিশন আয়োজন করেছিল এক আলোচনা সভার। হাইকমিশনের হলরুম অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ সাজিদুর রহমান। ম্যানচেস্টারের সহকারী হাইকমিশনার জকি হাতে সভাপতিত্বে ও মোহাম্মদ জিল্লুর রহমানের পরিচালনায় শুরুতেই বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমূল্য অর্পণ ও তার আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে 1 মিনিট নিরবতার পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করেন জকি আহাদ। এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাজ্জাদ খান, হাসান চৌধুরী, ডিএন কুরাইশি, গাউস মিয়া, অ্যাডভোকেট মীর গুলাম মোস্তফা, এম এ মুনিম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে LCB ও GMB বাংলা স্কুলের শিশু কিশোরদের কবিতা আবৃত্তি ও দেহাত্মবোধক গান আগত অতিথিদের মুগ্ধ করে। বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধু জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। যদি রাত পহলে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবারও মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, লক্ষ কোটি বাঙালি প্রাণের এই আকুতিকে বুকে নিয়ে যথাযোগ্য মর্যাদায় বেলজিয়ামে পালন করা হয়েছে স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 93তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে বেলজিয়ামস্থ বাংলাদেশের দূতাবাস প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া সন্ধ্যায় দূতাবাসের হলরুমে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুশফিকুর রহমান। এরপর মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান যথাক্রমে রাষ্ট্রদূত ইসমাত জাহান এবং মিনিস্টার কাস্টম প্রকাশ দেওয়ান। এ সময় বঙ্গবন্ধু জীবনী নিয়ে আলোচনায় অংশ নেন মুর্শেদ মাহমুদ, বিধান দেব, বজলুর রশিদ বুলু, জয়তী পাল সহ অন্যরা। দূতাবাসের HOC ইস্তাত আরার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মিশনের প্রথম সচিব কাজী আহসানুল হক এবং নাজনীন কাউসার চৌধুরী। সভা শেষে চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফ্রান্স বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এবার পণ্ড হল ফ্রান্সের চলমান বিএনপির আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করা প্যারিসে অনুষ্ঠিত ফ্রান্স বিএনপির একটি প্রতিবাদ সভা। এই সভা নিয়ে প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছে আমাদের প্রতিনিধি এম এ হাশেম। ফ্রান্স বিএনপির উদ্যোগে প্যারিসের ক্যাচিমায় আয়োজিত হয় এক প্রতিবাদ সভা। বাংলাদেশে বিরোধী দলের উপর ক্ষমতাসীন দলের নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে আয়োজিত এই প্রতিবাদ সভায় ফ্রান্স বিএনপির একাংশের নেতাকর্মীরা বক্তব্য রাখার এক পর্যায়ে অন্য গ্রুপ সবাই উপস্থিত হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। চেয়ারের লোক কেউ ছাড়তে চায় না, শুধু কয়েকজনে এই জায়গায় কয়েকজন হয়ে যায়। গ্রুপিং কোনো মিটিং হতে দিবে না, সবাই মিলে করতে হবে মিটিং। ফ্রান্স বিএনপি বিভিন্ন গ্রুপে বিভক্ত, কিছু লোক এখানে ছাত্র দল এবং যুব দলের ব্যানারে কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের ইন্টারন্যাশনাল কোনো কমিটি নেই, এরা যারা করতেছে এটা সব সম্পূর্ণ অবৈধ। দীর্ঘদিন ধরে চলা ফ্রান্স বিএনপির কোন দল আবারও প্রকাশ্যে চলে আসে। এক দফার আন্দোলন, সেই আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা আহ্বান জানিয়ে আমরা আসুন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয় দলকে সুসংগঠিত করি। আহ্বায়ক কমিটির নেতারা বিভিন্ন ভাগে বিভক্ত হওয়ার কারণে প্রায় 5 বছর অতিবাহিত হওয়ার পরও ফ্রান্স বিএনপির একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি। আমি আমার দলের ভাঙ্গন চাই না, আমি একত্রতা চাই। আমার নিজের স্বার্থের চেয়ে আমার দল বড়, দলের চেয়ে দেশ বড়। দলকে সুসংগঠিত করার লক্ষ্যে যদি আপনারা আসতে চান আমরা বসতে রাজি, তার জন্য যদি আমার পথ ছেড়ে দিয়ে আপনাদের মতো কর্মীর শেষ বেঞ্চে বসে আন্দোলন করতে হয় আমি সেটা করতে রাজি আছি। এই কান্তিলগ্নে তারা এসে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য যে আহ্বান জানিয়েছেন এর জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রতিবাদ সভায় উপস্থিত নেতাকর্মীরা দেশের চলমান বিএনপির আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করলেও ফ্রান্স বিএনপি এবং অঙ্গসংগঠনের ঐক্যের বিষয়ে একমত হতে পারেননি। এম এ হাশেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স। ব্রাডফোর্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 93তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের ব্রাডফোর্ড প্রতিনিধি সাইকুল হক সাইকের আরো একটি রিপোর্ট। গতকাল 17ই মার্চ জাকজমকপূর্ণভাবে ব্রাডফোর্ডে পালিত হয়েছে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 93তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বেডফুড আওয়ামী লীগের উদ্যোগে শহরের একটি রেস্টুরেন্টে বেডফুড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আজিবুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে বক্তাগণ বঙ্গবন্ধুর জীবনের ফুল আলোচনা করতে গিয়ে বলেন, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কুলে পড়াবস্থা থেকে শুরু করে সারাটি জীবন গরিব দুঃখী ও নির্যাতিত নিরুপিত মানুষের জন্য কাজ করে গেছেন এবং দেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এবং তার আপুষির নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে। তাই নেতার প্রতি শ্রদ্ধা রেখে তার জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালনের জন্য সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়ে সভায় বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজি আব্দুল মতলিব, সাজিবুল্লাহ সাজিব, হাজি এলাইস মিয়া, বেডফুড আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক শাহ ফারুক আহমেদ, মোহাম্মদ আতাউর রহমান, মোহাম্মদ কামালউদ্দিন, আবদুল্লান্নান ও খায়রুল ইসলাম প্রমুখ। সভায় যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তি প্রদান ও আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহ্বান জানানোর মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। শায়কুলক শায়েক, চ্যানেল আই, বেডফুড। উলামা একরামদের সাথে বৈরী আচরণের অভিযোগ এনে এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের বিপক্ষে রোমের ওলামায়ে কেরাম এবং বিভিন্ন মসজিদের খতিবগণ 15 মার্চ শুক্রবার ইতালির তরপিনাত্তারায় 6 নং কমুনের হলে এক সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সভার আয়োজন করে। সামাজিক সংগঠন ইল ধূমকেতুর কর্ণধার নূরে আলম সিদ্দিকি বাচ্চু পরিচালনা এবং মসজিদে রোমের খতিব হাফেজ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মসজিদে কোবার খতিব হাফেজ রুহুল আমিন, মক্কি মসজিদের খতিব মুফতি ওয়ালিউল্লাহ খান এবং মসজিদে রেদি রোমের খতিব মাওলানা ফজলুল করিম। সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের বলা হয় একজন সাংবাদিক একটির বেশি প্রশ্ন করতে পারবেন না। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভিন্ন মসজিদের খতিবগণ বলেন, আমাদের প্রতিপক্ষ সরকার নয়, আমাদের প্রতিপক্ষ তারাই যারা ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে এবং সাংবাদিকদের মাধ্যমে তারা সকল অপরাধীদের যথাযোগ্য শাস্তির দাবি করেন। এছাড়াও সভার সভাপতি জানান, ইতালির 100টি মসজিদের খতিবদের নিয়ে অতি দ্রুত একটি কমিটি করার কথা, যা পরবর্তীতে ইসলাম বিরোধীদের কার্যক্রমের প্রতিবাদ করতে সহায়তা করবে। প্রতিবাদ সভা চলাকালীন সময় দর্শক সারি থেকে স্লোগান আসলে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল তার প্রতিবাদ জানায়। এ সময় উপস্থিতদের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। তবে উপস্থাপক নূরে আলম সিদ্দিকি বাচ্চু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং তিনি বলেন, কোনো কারণে কেউ যদি রাজনৈতিক স্লোগান দেয় তবে আমি বলবো জয় বাংলা। এছাড়াও প্রতিবাদ সভায় আদর্শ নাগরিক সৃষ্টির উপযোগী এবং গণমুখী সার্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থার দাবি করে বক্তব্য রাখেন নুরুল ইসলাম মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ নাসিরউদ্দিন। এ সময় রোমের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং আঞ্চলিক নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 93তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার পৌর শহরে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং স্কুলে খুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান, আনন্দ র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক শিশু সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষা কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বিয়ানীবাজার উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান ঝুমা চক্রবর্তী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হাসিব মনিয়া, সহসভাপতি মনিরুল ইসলাম নিম্বই, সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বাবুল, শিক্ষামন্ত্রী সহকারী একান্ত সচিব দেওয়ান মকসুদুল ইসলাম আওয়াল, জালাল আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবাদ আহমেদ, গৌস উদ্দিন খোকা, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাদেক আহমেদ আজাদ, উপজেলা যুবলীগ নেতা জাকারিয়া মাহমুদ প্রমুখ। পরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শিশু দিবস উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ছোট ছোট শিশুরা তুলির আঁচড় দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং শহীদ মিনারের ছবি আঁকে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
18 দলীয় জোটের ডাকে 48 ঘন্টার হরতালের প্রথম দিন সিলেটে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে নগরীর বিভিন্ন স্থানে 10টি গাড়ি ভাঙচুর করেছে পিকেটাররা। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান, হরতালের সমর্থনে সিলেট বিএনপি শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকায়, মহানগর বিএনপি বন্দরবাজার এলাকায়, জামায়াত শিবির আম্বরখানা, সুবিদ বাজার, কুমারপাড়া সহ বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করে। দুপুরে নগরীর আম্বরখানা এলাকা থেকে বিএনপি নেতা ডক্টর শাহরিয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বন্দরবাজার এলাকা দিকে আসার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে পুলিশি বাধা উপেক্ষা করে মিছিলটি চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। এদিকে হরতালকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষায় নগরীতে প্রায় 1200 পুলিশ এবং 2 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং জেলা বিএনপি সহসভাপতি মাওলানা রশিদ আহমেদকে অভিনন্দন জানিয়ে রবিবার দুপুরে পৌর শহরে আনন্দ মিছিল করেছে উপজেলা পৌর এবং কলেজ ছাত্রদল। মিছিল শেষে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মিসবাউদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা সাদিক আহমেদ মামুন, এবাদুর রহমান, রুহেল আহমেদ, তুহেল আহমেদ চৌধুরী, পৌর ছাত্রদল নেতা জানে আলম প্রমুখ। ইসলামী ব্যাংক বাংলাদেশের সাফল্যে 30 বছর পূর্তি উপলক্ষে ব্যাংকটির পক্ষ থেকে বুধবার বিকেলে বিয়ানীবাজারে এক গ্রাহক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শফিকুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতি চালিকা শক্তি সচল রাখার পেছনে ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেট জোনের প্রধান আব্দুর রহমান ব্যানার্জির সভাপতিত্বে এবং ব্যাংকের বিয়ানীবাজার শাখা প্রধান আবু ওয়ালিদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন খান জাহেদ, মোল্লাপুর ইউপি চেয়ারম্যান এম এ ওদুদ রোকন, বিয়ানীবাজার সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আনসার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম নিম্বয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আমাদের খবরের প্রধান প্রধান শিরোনাম। গণমাধ্যমের নিয়ন্ত্রণে নতুন নীতিমালা তৈরি নিয়ে মত পার্থক্য, পার্লামেন্টে ভোটের মাধ্যমে সমাধানের চেষ্টা। লন্ডনে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু 93তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। প্রবাসীদের অর্থ দ্রুত পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে পূর্ব লন্ডনে যাত্রা শুরু করল মানি এক্সচেঞ্জ ব্র্যাক সাজন। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।